আজকে রাষ্ট্রপতির বিষয় নিয়ে কথা উঠেছে। আমরা সবাইকে বলবো যে আমরা জানি যে রাষ্ট্রপতি তিনি ফ্যাসিবাদেরই একটি প্রোডাক্ট, শেখ হাসিনারই একটি প্রোডাক্ট, কিন্তু আপনার যদি রাস্তা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ছোটখাটো যদি গর্ত হয় আপনি সেই গর্ত টপকে পার হয়ে যেতে পারবেন, কিন্তু বড় গর্ত যদি হয়, খাল যদি বড় হয়, তাহলে তো সেটা টপকানো সম্ভব না। আপনি টপকাতে গেলে হয় ডুববেন, না হলে আপনারা পড়ে যেতে পারেন। তো সুতরাং যাতে কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি না হয় এই জন্য অনেক চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে। অল্প শূন্যতায় সেই শূন্যতা ভরাট করা যায়, কিন্তু বড় শূন্যতা হলে ওটা ভরাট করা খুব মুশকিল হয়। এবং এইখানে শেখ হাসিনার পতনে যারা অসন্তুষ্ট হয়েছেন বাংলাদেশের ভিতরে কিছু মানুষ এবং বাইরে, তারা নানা চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠবে। তা সুতরাং সাংবিধানিক শূন্যতা যাতে না হয়, আমরা মোটামুটিভাবে একটি ন্যূনতম সাংবিধানিক বিধানিক কাঠামোর মধ্যেই আমরা সংস্কার এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। আমি সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান দেবে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে শুধু এই কথাটুকু বলতে চাই যে আমাদেরকে একটা বড় পথ এখনও পাড়ি দিতে হবে, অতিক্রম করতে হবে, তবে বাংলাদেশকে আর কেউ পরাধীন করতে পারবে না, বাংলাদেশকে আর কেউ নতজানু রাখতে পারবে না। বাংলাদেশ আর বাইরের কারো কথায় এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে সেই আশা করা ভুল হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ। বিশেষ করে ঘূর্ণিঝড় বন্যা জলোচ্ছ্বাস হলে আমাদের নেতা তারেক মহানের নির্দেশে সারা বাংলাদেশের বিএনপি প্রতিটা নেতাকর্মী এই দুর্যোগ এলাকায় গিয়ে তাদেরকে সেবা করার জন্য কাজ করছেন। আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে বাংলাদেশের মানুষ আজকে ব্যক্তিদের আক্রান্ত হয়েছেন তারেক মহানের নির্দেশে। আজকে বিএনপি প্রতিটা নেতাকর্মী আজকে ডেঙ্গু যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য কাজ করছেন। যেহেতু বিএনপি একটি জনগণের দল, আরেকটি দল ছিল গত 70 বছর ক্ষমতা ছিল, 72 থেকে 75 পর্যন্ত ক্ষমতায় ছিল, ওই দলটি হল একটি চোরের দল, একটি চাটুকারের দল। ওই দলের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার ডাইনে চোর, আমার বয়ে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর, চারিদিকে চোর আর চোর, সব চাটুকাররা লুটে পুটে খাচ্ছে।